গত বিধানসভা নির্বাচনের এপি সেন্টার ছিল নন্দীগ্রাম, এবার উপনির্বাচনে এপি সেন্টার হচ্ছে ভবানীপুর, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু সব থেকে বড় খবর হলো, আগের মতো আর কোনোভাবেই খোলাখুলি প্রচার করতে চাইছে না বিজেপি, অর্থাৎ এবার গোপনেই প্রচার চালাচ্ছে বিজেপি। কিন্তু কেন এই প্রচার, কেন গোপনে প্রচার চালাতে হচ্ছে বিজেপিকে, এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকেই। দিলীপ ঘোষের বক্তব্য, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, ঠিকভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না, এবং সেই কারণেই গোপনে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। গোপনে প্রচারের অর্থ বিজেপি প্রার্থী কখন কোথায় যাবেন সে ব্যাপারে আগে থেকেই কিছু বলা হচ্ছে না, এমনকি সংবাদ মাধ্যমকেও নিয়ে যাচ্ছেন না তিনি। কাউকে কিছু না জানিয়েই এই মুহূর্তে নিজের মতন করেই প্রচার চালাচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এর আগে প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেছিলেন সিভিল ড্রেসে নাকি তার সঙ্গেই পুলিশ ঘুরে বেড়াচ্ছে, এবং সেই সমস্যা কাটাতে তিনি এইভাবে গোপনে প্রচারের পন্থা বেছে নিয়েছেন। যদিও বিজেপির এই গোপনে প্রচার নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকে। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিলং এর ডেকেছে নেতাদেরকে, ভুবনেশ্বরের ডেকেছে, সিবিআই যেখানে মনে করবে নিরাপদ সেখানে ডাকবে, কারণ এখানে ডাকলে আবার তাদের পার্টির লোকেরা এসে ঘেরাও করবে, গ্রিল ভাঙবে, সিকিউরিটিদেরকে মারবে। ওরা চাইছেন ওটাই হোক, যে এখানে যা ইচ্ছা ওনারা করে নেবেন, মুখ্যমন্ত্রী গিয়ে ধর্ণা দেবেন, এটা তো অভিজ্ঞতা আছে, স্বাভাবিকভাবে ডাকবে, অন্যান্য কেসেও ডাকতে পারে। আর এর আগেও ডেকেছে অনেক জায়গায় সিবিআই আমাদের নেতাদেরকে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যখন গুজরাটে ছিলেন, তাদের কেসকে বম্বে হাইকোর্টে সরিয়ে নিয়ে গিয়ে ওখানে ডাকা হতো, জেরা করা হতো। আমরা কিন্তু আইনের আশ্রয়ে গেছি, আমরা কিন্তু চিৎকার চেঁচামেচি করিনি, কারণ আমরা জানি আমরা ঠিক আছি, নির্দোষ আছি, পার পাবো। আজ আমাদের নেতারা নির্দোষ প্রমাণিত হয়ে সোনার মতো চকচক হয়ে বেরিয়ে এসেছেন। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আর নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।